সুনামগঞ্জে অথবা সিলেটে যারা গিয়া ত্রাণ বিতরণ করছেন, আপনারা মাঝে অনেকেই সামান্য পানি অথবা ময়লা পানিত ফাও না ভিজাইয়া উকনাতনে অনেক জায়গা দিয়াইছেন। এতে গিয়া অনেকে যারা গৃহবন্দী আছে বা যারা এই পানিবন্দী আছে তারার মধ্যে অনেকেই বঞ্চিত হয়েছে, অসহায় যারা, এবং অসহায় ছাড়াও যারা লোক লজ্জার বয়ে অনেক কিছু কইতে পারে না বা মানুষের কাছে হাত ফাটাইতে পারে না, তারারও দেখি আপনারা একটু সহযোগিতা করবা। দেশে এবং প্রবাসে যারা আছেন আপনারা চাইলে আমরা লোকে শরীর কইতে পারেন। আপনারা চিরা চাউল মুড়ি পানি যে কোনো কিছু আমরারে দিবা, আমরা ইনশাল্লাহ তারারে পৌঁছাইয়ে দিমু। আর অথবা আপনারা আপনারার ব্যানারে আপনারা সংগঠনের পক্ষতনে যদিও বার্তা চাইন আমরার মাধ্যমে বন্টন করতে চাইন, ইনশাল্লাহ আমরা তাতেও রাজি আছি। আপনারা আমরা লগে যোগাযোগ করবা। অর্ধেক কমছে পানি? আচ্ছা, তেমনি সরকারিভাবে ত্রাণ সামগ্রী কেমন পাইছো? পাইছো না? আচ্ছা, বাসা কোন জায়গা তোমার? ও বাসা নানি? আচ্ছা, এমনি কিতা করো তুমি? আর তোমার স্বামী? স্বামী তো আমার আধা ভাগ রিস্কা, কোনোদিন চালা কোনোদিন চালা না। বউ আইজ আমরা গেছে পাইছো, আয়ের আগে পাইছো না? ও তো ত্রাণ বাটলো মানছে ইয়া। হ্যাঁ, তোমার জামাইয়ে কিতা করেন? মাটি কাম করেন। বাড়ি কোন আনো? সাতো। আমার বাসা হইছে গিয়া পশ্চিম তেরোরতন, বরমিয়া কলোনি। পশ্চিম তেরোরতন বরমিয়ার কলোনি।